এটা গরু কিনা তাইছ নি আপনি আমি তো গরু বিচা লইছি বিচা লইছ এখানে গরু দেখা তাইছ না নি আর গরু আমি দুইটা লইতা তা পছন্দ হয় না নি পছন্দ হইছে না আমার মানুষ আর দুটা রাখে কোন মাছ আছে দর্শক আসতে আসতে পারা কি দিয়েছে একটু আপনার গুন্ডা ইসব আপনার নেই কেন কয়টা আনছেন আপনি দাম কি লাগানে কটা স্যার আপনি ভাই অনেক বড় বাজার আজকে বাজারটা খুব গরম লাগে এর মধ্যে তো প্রচুর মানুষ ভালো হয়েছে দাম ধরলে ভেজাল হয়ে যায় আর আপনার গরু কল দেখাইবার চেষ্টা করবো আমি দর্শক আপনারা খুব বড় একটা বিশাল সালাম আলাইকুম আপনার নিজে এইটা গড়ে বিশাল নি আপনার গড়ে বিশাল না গড়ে বিশাল কিনে সাইজেতে পাচ্ছি কিনছিলাম কতদিন ধরে পাইছিলেন আপনি ওই অর্থে সাত আট বছর বিশালটা নাম কিটা আছে ওটা বাংলার বিজনি এর লাগে দূর থেকে দেখা যায় আপনারা কোন জায়গা থেকে এসেছেন পশুর গান্ধীর বিচার কত হয়েছে দাম খালি আছি কয় জাতির গরু কিনে নিচ্ছে না আপনার গরু গরু কত বছর ধরে ভাইছেন দুই বছর আপনি কত হইলে চারি দিবা কত দাম হইলে আপনি এটা চারি দিবা এক লাখ পুরো এক লাখ হইলে আপনি চারি দিবা এটা কিটা হওয়াই খেয়ে খায় গাছ খায় গুড়া খায় আর তো কিছু না গাছ নিচ্ছে নাই তো ফ্রেশ তো দুদিন বিক্রি না ওই দুদিন ফালতার বা তে ঠিক আছে খান দেখা যার তো কারণ ফেফড়া উফড়া বাড়ান নেই না কিটা এটা কিটা গরমে আর কই বাজারও লিয়ে গেছিল আপনি রসুলগঞ্জ গেছিল গত শুক্রবারে কিটা হবো তোমরা গাছ এরাইনি
আমরা বেশি দাম কই না ওটা নিলে 62 না হয় বেচা কিনা হয় তোরা করে 5 লাখ টাকা দিয়ে বলা দিতে হবে সামনে তো বলো পশুর হাটে প্রবেশের পূর্বে কতটা গরু চোদ্দটা লিয়ে আইজুন বিক্রি হয়েছে নি আপনি টোটাল কত লাখ টাকার গরু আনছেন টোটাল ক্রেতা বিক্রেতা সবাইকে সঠিক নিয়মে অবশ্যই মাস্ক পরতে হবে হাতে সবসময় কমপক্ষে পশুর হাটে প্রবেশের পূর্বে ও বের হওয়ার সময় সাবান ও পানি দিয়ে কম 1-6-2-6-3 অথবা 1-0-6-5-5 নম্বরে কল করুন সবাইকে সঠিক নিয়মে অবশ্যই মাস্ক পরতে হবে হাতে সবসময় কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখুন পশুর হাটে প্রবেশের পূর্বে ও বের হওয়ার সময় সাবান ও পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে যে কোনো তথ্য পেলে 3-3-3 আকর্ষণ করে বলছি আপনারা মুখে মাস্ক ব্যবহার করুন এটা সাফনার নি গরু 3 অথবা দাম ধরে ইছেনি আপনার গরু 6-5 দাম ধরে ইছেনি নম্বরে কল করুন কত হইছে 130 25 130 25 দেখো যাদের গরু বাড়ি কোন জায়গা বাড়ি কোন জায়গা বাড়ি কিশোরগঞ্জ থেকে এসে খাওয়ান কি দেয় রে খাওয়ানি ওর কিতা খাওয়ানি ওর কিতা খাওয়ানি কিতা আপনার নি আপনার কয়টা আনছেন আপনি টোটাল 10টা আনছেন বিক্রি হয়েছে নি ঘরটা একটু বিক্রি হয়েছে না আজকে বিক্রি করে দিতে পারবা নি প্রত্যেকটার দাম কি লাগান ভরের এই যে 1,10,000 কিনা 10 এটা কত 65 আপনার এটা কত চাইবা হ্যাঁ আপনার কত চারবা এটা 70 হইলে 66 আর এগুলা ও একই রকম এই গরম ও পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ধরে হাত ধুতে
করতে হবে। যে কোনো তথ্য পেতে 333 বা 16 এইটা ভাইসাব আপনার নি জয় আপনার দামই জানি আপনার জাতটা কি জাত জাত কি জাত জাত হলো ক্রস ক্রস দেখ কই দিকে এনজুন এটা আঞ্জিলা ও বাড়ি দিকে আজবিরি থেকে আজবিরি থেকে এনজুন দাম কত হইছে দাম তো 95 96 98 খালি 95 আপনি কত যার ভাইটা আমি তো গরম ভাই লাখ 10 হইলে বেশি লাখ 10 হইলে বেশি আইছুন আজকে আমার দেখা 7 মাস 7 মাস দেখনু গাতনি উঠনি আছে না 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 এটা কোনো কারবার নাই আমাদের আমারে ফ্রেশ তো যদিন বিকোয় না পাল তারবা তো আছে না কোনো সমস্যা নাই তাও ননে সময় দেবা তো গাতনি করি কিন্তু ওনে তো খসাই গেছে ঠিক আছে কাজ আমার লাই গাতনি করি ঠিক আছে বলুন দিয়া দিয়া দিস কে আসে তো বলছি তো রাস্তা কাট বসকা রাখো রাস্তা বসকা রাখো কয়টা থেকে করি এটা গাড়ি তো গাড়ি থেকে করে দাও সাইকিয়া সাইটা তো আপনি আপনি কোন জায়গা থেকে আইছেন হিজলা হিজলা থেকে আইছেন তো বেশি চঙ্গিলের লাগে ওইটা গাছ নিউ নাই বোঝা যার কয়টা আনছেন আপনি গরু টোটাল আমার নয়টা আছে নয়টা বিক্রি গেছে আটটা বিক্রি ও ওষ্ঠ রয়েছে না নাকি আমি জলদি বাড়িতে টোটাল কয় লাখ টাকার আপনি গরু কিনছিলা লাগবো আর কিন্তু বাজার জমজমাট হয়েছে না প্রায় দুইটার পরে বাজারটা শুরু লাগে সবই এক লেভেলের ক্রেতা বিক্রেতা সবাইকে সঠিক নিয়মে অবশ্যই মাস্ক হাটে সবসময় কমপক্ষে দর্শক দেখতে পারা জাম লাগিয়েছে একবারে দর্শক আপনারা দেখা লকডাউন খোলার মাঝে অনেক মানুষ দর্শক আজকের ভিডিওটা ওখানে সমাপ্ত করলাম আশা করি সকলের আপনার ভিডিওটা ভালো লাগবো আজকের মতো ভিডিওটা আজকে জগন্নাথপুরের শেষ বাজার আছি তো আপনারা আপনার ঘুরা দেখাইলাম। আজ ঈদের তিন দিন আছে তো আজকের ভিডিওটা ওখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম।